আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ আপনারা জানেন যে একটি বিশেষ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এবং পরিবর্তনের প্রত্যয় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে একটি সময় পার করেছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে মানুষের যে আস্থা আমাদের উপরে সেটি গড়ে উঠেছে আমরা যে ভালো স্টুডেন্টদেরকে যে পাওয়ার প্রত্যাশা করেছিলাম আমরা দেখেছি যে এই সেমিস্টারে আমাদের যে ছাত্ররা ভর্তি হয়েছে তাদের যে রিজাল্ট এবং যে ব্যাকগ্রাউন্ড এবং তাদের যে যোগ্যতা বা স্কিল আমরা দেখতে পাচ্ছি সত্যি আমরা সারপ্রাইজড যে আমরা হয়তো আমাদের লক্ষ্যে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি আমরা আমাদের শিক্ষকদের ব্যাপারে আমরা বলি যতটুকু আমরা চেয়েছিলাম বা প্রত্যাশা করেছিলাম যে হাইলি কোয়ালিফাইড স্কিল এবং পিএইচডি হোল্ডার যে টিচারগুলো আছেন আমরা তাদের আন্তরিকতা এবং তাদের মধ্যে যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি সত্যিকার অর্থে এই ডিপার্টমেন্টের যে স্বপ্ন ছিল সেটি আরও এগিয়ে নিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা ইতিমধ্যে আমরা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কিছু মাদালা করেছি যাতে আমাদের ছাত্ররা গ্র্যাজুয়েট করে সেখানে যেতে পারে এবং কিছু কোকারিকুলার অ্যাক্টিভিটিস আমরা ইতিমধ্যে শুরু করেছি বিশেষ করে আমরা গুরুত্ব দিয়েছি ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে সহি কোরআন তেলাওয়াত করা এবং সহিভাবে তাদের দৈনন্দিন যে বিধানগুলো আছে সেটা পরিপালন করা এটা কারিকুলামের বাইরে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে আমরা গ্রহণ করেছি আমাদের ছাত্রদের মাঝে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যারা অ্যারাবিকে দুর্বল ছিল বা তারা কখনো হয়তো অ্যারাবিক ভালো পড়তে পারতো না এমনকি অনেকেই আছেন যারা পড়তেই পারতো না আরবি জানতোই না আমাদের এখানে এক সেমিস্টার বা দুই সেমিস্টার করার পরে আমরা দেখছি তারা আরবি পড়তে পারছে তারা এমনকি বলতেও পাচ্ছে এটি আমাদের কাছে অত্যন্ত সারপ্রাইজিং ছিল যে আমাদের গত একটি প্রোগ্রামে আমাদের একজন ছাত্রী সে অ্যারাবিকে উপস্থাপন করেছে অথচ তার অ্যারাবিকের কোনো ব্যাকগ্রাউন্ডে ছিল না অনেকেই আসে যারা আরবি ভালো পারে ভালো মাদ্রাসা থেকে আসে কিন্তু ইংরেজি একেবারেই পারে না আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা আরবিতে ডিবেট করতেছে ইংলিশে ডিবেট করতেছে সেটি অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য ইতিমধ্যে তারা কোকারিকুলার অ্যাক্টিভিটি বিভিন্ন প্রতিযোগিতায় অ্যাটেন্ড করে কিছু পুরস্কার তারা নিয়ে এসেছে জাতীয় বিভিন্ন ডিবেট বা বিভিন্ন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে তো আমরা বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হিসাবে আস্তে করে এগিয়ে যাচ্ছে এবং সকলের দোয়া এবং প্রত্যাশা এবং তাদের যে আস্থার জায়গা থেকে আমরা আরও কাজ করতে অনুপ্রাণিত হচ্ছি ইতিমধ্যেই আমাদের ডিপার্টমেন্টের ছাত্র সংখ্যা আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেকটেশান অনুযায়ী বেশ ভালো একটি সংখ্যায় পৌঁছেছে আমরা আমাদের একাডেমিক কার্যক্রমগুলো সুনিপুণভাবে পরিচালনা করার জন্য যে প্রত্যায় আমাদের অথরিটি বিশেষ করে আমাদের ভাইস চ্যান্সেলার স্যার তার একান্ত অবজারভেশন এবং সুপারভিশনে আমাদের ডিপার্টমেন্ট পরিচালিত হচ্ছে এই মুহূর্তে আমাদের ডিপার্টমেন্টের যে টোটাল সেট আপটা আমাদের ক্লাসরুম থেকে শুরু করে অন্যান্য যেগুলো এটি সত্যি আনন্দের এবং সত্যি প্রশংসার দাবি রাখে আমাদের ডিপার্টমেন্টের এখন ভর্তি চলছে আমি বলবো যারা সত্যিকার অর্থ ইসলামিক স্টাডিজে ক্যারিয়ার করতে চায় বিশেষ করে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের জন্য মানবতার জন্য দেশ এবং জাতির উম্মার জন্য যারা কাজ করতে চায় যারা নিজেদেরকে অনেক বড় করে তুলতে চায় স্বপ্নটা যাদের অনেক বড়। তাদের জন্য এই ডিপার্টমেন্ট অপেক্ষা করছে আমাদের ডিপার্টমেন্টের ভর্তি চলছে সুতরাং যারা দেশ বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ভালো ক্যারিয়ার করতে চায় ইসলামিক স্টাডিজে তাদের জন্য আমরা অপেক্ষা করছি আপনাদের সহযোগিতা পরামর্শ আমাদের এই ডিপার্টমেন্টকে সত্যিকার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে যে চূড়ান্ত লক্ষ্যটি হলো দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা অফিন নার দুনিয়ায় আমাদের সর্বোত্তম অবস্থান তৈরি করা আখেরাতেও আমাদের জন্য শান্তিপূর্ণ সর্বোত্তম স্থান হয় এবং আখেরাত থেকে মুক্তি দেয় বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টই সেই লক্ষ্যে কাজ করছে আপনাদের সহযোগিতা এই লক্ষ্যকে পূরণ করতে সহযোগিতা করবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক অমাতফিক্লাবিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ